আচ্ছা মানে এর আগে আমি যেটা জানতাম যে এটা আসমানি কিতাব আমাদের নবীর উপরে যেটা নাজিল হয়েছে সেটা এই কোরআন আমরা পড়তেছি তখন যখন আপনার সংশয় ডট যখন ঢুকতে পারলাম তো সেখানে দেখলাম যে অ্যাকচুয়ালি পড়ার পরে সেটা অন্যরকম একটা খুবই ভিন্ন এতদিন মানে ওই আপনার ওই মুফতি মাওলানা তারা যে ওয়াজ করছে তো সেই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এটার ভিতরে অনেক কিছু জানার অনেক কিছু জানার আছে একচুয়ালি আমরা যা পড়ে আসছি বা শুনে আসছি আর এখন আপনার সংশয় ডট কমের ভিতরে গিয়ে যখন পড়ে দেখি তালে খুবই এটা খুবই অন্যরকম তো এখন মানে নিজের ভিতরে মানে কেমন যেন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সে সেই জন্য সেই জন্যই মানে যুক্ত হওয়া যে আসলে এটা কি ভাই কোরআন কি কোরমা উসমানের কোরআন লিখিত নাকি আমাদের নবীর উপর যে এর যে কোরআন নাযিল হয়েছিল সেটাই এই কোরআন মানে এটা জানার জন্য সেটা তো ভাই আমি আসলে এটা তো আসলে আপনি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মানে ওইখানে যে দলিল প্রমাণগুলো দেয়া আছে সেগুলো আপনি যাচাই করে দেখবেন যাচাই করে দেখার পরে আপনি আপনাদের আলেমদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন ধরবেন যে এই যে এখানে তো এটা আছে তাহলে এটা কেমনে হইল আপনারা যে এটা বলতেছেন সেটা সাথে তো মিলছে না কোরআন হাদিসের দলিল পত্র তো মিলছে না এই জিনিসটা আপনারা মানে নিজেরা বিচার বিবেচনা করবেন আমি তো আমার যে যুক্তি বা আমার যে দলিল সেগুলো আমি উপস্থাপন করেছি এখন আপনাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত যে আপনি এটা নিয়ে কিভাবে কিভাবে এই ইনফরমেশনগুলোকে আপনি ব্যবহার করবেন এটা থেকে কি সিদ্ধান্তে আসবেন সেটা তো আপনার ব্যাপার ভাই যে আমার 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 বাড়ির মসজিদের যে ইমাম সাহেব তো তিনি একজন মৌলানা তো আমি যখন এই রেফারেন্স নিয়ে যখন গেছি অনেকগুলো হাদির সম্বন্ধে ওনার সাথে আমি পরামর্শ বা জিজ্ঞাসা করছি তাকে তো উনি বলতে এগুলা জাল আচ্ছা জাল যে উনি কোনো প্রমাণ দেখিয়েছে যে উনি আপনি বই থেকে ওনার কাছে যদি যদি বই থেকে থাকে তাহলে উনি তো সহজেই চেক করে দেখতে পারে এগুলা জাল নাকি কি না ভাই এখানে একটা কথা আছে ছোট বইরা যেমন আমি যখন আপনার নাম বলছি ঠিক আছে যে আসি মুয়াজ্জিন ভাই কি আপনি ওনাকে চেনেন বা ওনার লাইভ দেখেন আপনি তখন আমারে বলতেছে ও তো এক নম্বরের নাস্তিক আপনি ওর ওর লাইফে কেন যান এগুলো কেন শুনেন আপনি এগুলো ও তো মানুষ যে মানে ওই দ্বোজোগের মধ্যে নিয়ে গেছে এগুলো বলতেছে তাই আমি বললাম যে ওই লোক যদি যোদ্ধা জগের মধ্যে নিয়ে যাইতসে তাহলে আমরা এখানে দেখেন যে হাদিস বুখারী আপনি তিরমিজি ঠিক আছে সহিহ সহিহ সবগুলা দেখাইতাছে ভাই তাহলে এইখানে উনি কি করে মিথ্যা কথা বলতেছে তো আমি আলেম এর সাথে যখন তর্ক করলাম আমাদের মাওলানা সাহেবের সাথে তখন তিনি বলছে যে এগুলা নিয়ে আপনি এমন কিছু করেন না যাতে আপনার ক্ষতি হয় আচ্ছা তার মানে আপনাকে একটু ভয় দেখা দিল নাকি যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে মানে সমস্যা আছে যে অ্যাকচুয়ালি আমি ভয় পাইনি কিন্তু ওনার কিন্তু যে কথা বলছি সেটাতে কিন্তু আমি ভয় পাইনি অ্যাকচুয়ালি আমি তো রাইট এই জায়গায় যে আপনি যে দলিল গুলা দিতেছেন দেখতেছি যে লাইভ গুলা এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার সংশয় ডট একটা মানে খুবই ক্লিয়ার পানির মতো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে তো এই কারণে আমি আমি ওনার সাথে গিয়ে তর্ক করছি কিন্তু কিন্তু বিপজ্জনক হইতে পারে নিজে কিছু করবে না হয়তো অন্য কাউকে বলে দিবে তারা ব্যবস্থা নিবে তারা অন্য কোনো ক্ষতি করবে কোনো না কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করবে এটা কিন্তু তারা করে যেকোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করবে যে এই যেমন ধরেন আমার ফেসবুক প্রোফাইলে ডেইলি এসে সারাক্ষণ ইয়ে মারে মানে রিপোর্ট মারে হ্যাঁ

নিরাপদ তখন আপনি আলোচনা করতে পারেন কিন্তু যদি একটু বোঝেন যে একটু সমস্যা আছে তাহলে আর দরকার দরকার হলে আপনি নিজে মুমিন যে তাদের সাথে আলোচনা করবেন বলবেন হুজুর আমি তো মুমিন আমি তো ইসলামে বিশ্বাস করি কিন্তু এই নাস্তিকটাই আসিফ মহিন আমার কি কি কইলো এগুলোর উত্তর না পাইলে তো আমার খারাপ লাগতেছে আমার একটু উত্তরটা দিয়ে দেন হ্যাঁ এইভাবে বলবেন তাহলে দেখবেন আপনিও নিরাপদে থাকবেন এবং মানে আপনার প্রশ্নটাও হইলো আপনি নিজেকে নিরাপদে রাখতে পারেন এইভাবে প্রশ্ন করাটা আমরা আসলে উৎসাহিত করি হ্যাঁ আচ্ছা বিগত এক বছর যাবত আমি আপনার শুধু লাইভ দেখতেছি প্রায় তিন মাস আগে আমি একবার কানেক্টেড হয়েছিলাম আপনার সাথে বাট আমি কথা বলতে পারিনি আমার হেডফোনের কারণে আমাকে যুক্ত করেছিলেন কিন্তু আমি কথা আমার শোনা যাচ্ছে না আপনি আমারটা শুনতে পাচ্ছেন না আমার হেডফোনের কারণে হয়তো সমস্যা এই কারণে আমি কথা বলতে পারি নাই তো আরো তিন মাস আগে হয়তো কথা বলতে পারতো তো অ্যাকচুয়ালি আমি মানে আপনার ভাই এই সংসার ডট ভিতরে ঢুইকা মানে আমি যা বুঝতে পারলাম ভাই আপনার ভিতরে ভাই এমন এলেন কিভাবে আসলো ভাই আমি অবাক হয়ে গেছি দেখা যে আপনি আসলে এটা নিয়ে হয়তো বা গবেষণা করতে করতে হয়তো বা এত কিছু একসাথে করতে পারছেন হয়তো এই কারণে আর আপনাকে খুবই খুবই অনেক অনেক শুভেচ্ছা যে যে এটা একটা একটা ভালো সত্যটা প্রকাশ করার জন্য আসলে আমরা আমরা কেউই জানি না আসলে সত্যটা আমরা শুধু জানি যে ইসলাম আমরা আমরা মুসলমান আমাদের শুধু ভালো নাই শোনাই ইসলামের ঠিক আছে নবী এটা করছে নবী সেটা করছে কিন্তু যখন হাদিস বললাম যে আপনার এখানে যে রেফারেন্স গুলা দেখলাম

আসসালামু আলাইকুম মামা কেমন আছো এখানে কোনো মামা টামা নাই এখানে মামা টামা নাই আপনি এই যে মানে গারাত থেকে উঠে আসছেন সেই গারাতে চলে যান এখানে এই সমস্ত চুনা হাগা খামার থেকে উঠা আসা লোকজনের কোনো জায়গা এই মামা টামা বললে আমি খুবই বিরক্ত হই আবার বলতেছে আসো মানে বের করে দিলাম ঠিক আছে পরের জনকে যুক্ত করি সায়েন্স লাভার আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে না সেও চলে গেছে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে সজীব সজীব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

এখন এটা কি মানে আমি আমার কাছে যদি প্রমাণ থাকে যে আপনার বাবা ধর্ষণ করছে এখন এটা বললে তো আপনি আপনার আপনার মন খারাপ হতে পারে যে আপনার বাবারে আমি এটা বললাম মন খারাপ হতে পারে এই জন্য কি আমি আপনার বাবাকে ধর্ষক বলা থেকে বিরত থাকবো মনে করেন মনে করেন আপনার ছোট বোন আপনার ভাই ভাই বোন আছে আছে ভাই মনে করেন শামী মোসমান এসে আপনার বোনের ধর্ষণ করলো এখন কইরা চলে গেছে এখন শামী মোসমানের তো বাচ্চা কাচ্চা আছে শামীম ওসমানের বাচ্চা কাচ্চা আছে এখন শামীম ওসমানের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন তাহলে কিন্তু শামীম ওসমানের বাচ্চা কাচ্চা কিন্তু মনে কষ্ট পাবে তাই না ভাই জি জি তাহলে আপনার কি উচিত হবে শামীম ওসমানের নামে মামলা টামলা করা নাকি আপনি মামলা টামলা করবেন না যেহেতু শামীম ওসমানের পরিবার আছে তার পরিবারের সদস্যরা এই কথা জানতে পারলে মনে কষ্ট পাবে বুকে লাগবে তাদের কথাটা এটার কারণে কি আপনি তাদের বিরুদ্ধে শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করা থেকে বা শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার করবেন না আপনি কি বিরত থাকবেন করতে অবশ্যই হচ্ছে আপনি যেটা সত্য সেটা তো আপনি মানে করবেনই তাই না সে এখন কার মনে কি আঘাত লাগলো কারে কি স্বামী ওসমানের বাচ্চা কাচ্চা বা সামিম ওসমানের বউ বাচ্চা নাতিপুতি বাপ মা এদের মনে না লাগলো সেটা তো আপনি কেয়ার করবেন না নাকি ঠিক আছে কিন্তু ভাইয়া করি আর কথা জিজ্ঞেস করি মনে করেন যে হিন্দুরা তো গরুরে মা বলে তাই না আপনি তো শুনছেন নাকি গরুরে তো শ্রদ্ধা ভক্তি করে নাকি জি করে তো আপনারা যে কোরবানির সময় যে মানে গরুতে ফালাইয়া বাইন্দা বুইন্দা সবাই মিললেনি করেন তো হিন্দুদের মনে কষ্ট লাগতে পারে নাকি লাগে তো লাগে তো হ্যাঁ এখন এইটা এটা থেকে তো আপনারা বিরত থাকেন না আমি হিন্দুদের মনে কষ্ট লাগবে এটা ভাইবা কি আপনারা বিরত থাকেন নাকি আপনাদের মানে টাকা দিয়ে কিনছেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনছেন আপনি জবাই দিবেন না কি করবেন এটা আপনি বুঝবেন

আপনি গরু পয়সা দিয়ে কিনছেন আপনার উপার্জনের পয়সা কষ্ট করে উপার্জন করছেন এই পয়সা আপনি গরু কিনছেন এনেরে আপনি জবাই দেন নাকি কেমনে কি मारे কেমনে কি করেন এটারে কিভাবে কাটেন কয় টুকরা করেন কয় ভাগ দেন এগুলো সম্পূর্ণ আপনার বিষয় এখানে তো হিন্দুরা এসে আপনার কিছু কইতে পারে না হিন্দুরা যদি এসে বলে যে ভাই আমার মনে ভাই অনেক আঘাত লাগতাছে ভাই আমার আমরা দেবী বেলা মনে করি আমরা মা বেলা ডাকি এটারে মারেন না ভাই মারেন না তখন তখন তো আপনি বিরত তো থাকবেন না তাই না হ্যাঁ তার মানে আপনার রাইট আছে আপনার যেটা 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 আপনার কাছে সত্য হয় হয় সঠিক সেটা সেটা অন্যের ক্ষতি না করে করার আছে এতে কে মনে আঘাত পাইলো না কে মনে সুখ পাইল এটা পুষার টাইম আপনার নাই তাই না ভাই নাই নাই হ্যাঁ যদি আপনার যদি আপনি তার কোনো ক্ষতি না করে থাকেন তাহলে আপনি এটা করতে পারেন কিন্তু তাতে যদি তার কোনো ফিজিক্যাল ক্ষতি হয় ফিজিক্যালি যদি সে হার্ম হয় তখন আবার এটা আপনি করতে পারবেন না তখন এটা করতে গেলে আবার মানে সরকার রাষ্ট্র আইন এসে আপনাকে ধরবে যে আপনি কেন অনেক ক্ষতি করতে গেলেন কিন্তু মনে আঘাত পাইছে এটা তো ভাই মনে করেন আপনি একটা হলুদ শার্ট পেরে বাড়িয়েছেন হলুদ শার্ট দেখলে আমার মনে মেজাজটা খারাপ লাগে হলুদ শার্ট আমি দেখতেই পারি না হ্যাঁ দেখলে আমার মেজাজটা চিরবির করে উঠে এটার জন্য কি ভাই আপনি হলুদ শার্ট পরা থেকে বিরত থাকবেন না আমার আমি পরবো আপনি পয়সা দিয়ে কিনছেন আপনি হলুদ পরবেন না লাল পরবেন এটা আপনি আপনি সিদ্ধান্ত নেবেন তাই না এত আরেক বেড়ায় তো কিছু কইতে পারে না তাই না তার মনে আঘাত লাগলে সে ঘরে থাকুক সে চশমা সানগ্লাস লাগায় গ্রুপ হ্যাঁ যেন হলুদ রং সে দেখতে না পায় এরকম সানগ্লাস লাগায় সে গ্রুপ এটা তো আপনার ব্যাপার না যে আপনি আপনি তো আপনার ড্রেস তার অনুভূতির উপরে নির্ভর করে নির্ধারণ করবেন না তাই না তাইলে আমি আপনাকে যে জিনিসটা বুঝাইলাম যে আমার কাছে যদি যুক্তি প্রমাণ থাকে তাহলে আমি সেটা বলবো এটাতে আপনি বা কারোর মনে যদি আঘাত পায় কেউ যদি কষ্ট পায় কেউ যদি কষ্ট পায় হাসপাতালে ভর্তি হয় কেউ যদি মরেও যায় এটা ভাই আমার বিবেচ্য বিষয় না এটা আপনার সমস্যা আপনি তাহলে আমার যদি বেশি কষ্ট হয় তাহলে আমার কথা শুনেন না আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ব্লক অপশন আছে এটাতে চাপ দিবেন চাপ দিয়ে আমার ব্লক মেরে দিবেন অসুবিধা কি আমি কিচ্ছু মনে করবো না আমি তো ভাই আপনারা চিনিও না আপনার তো আমি ডাকিও নাই আমার কথা শুনতে আমি আমি এখানে আমার দলিল প্রমাণ সহ আমার যুক্তিগুলো আমি তুলে ধরতেছি আপনার ভালো লাগে না ঠিক আছে আপনার নামানোর অধিকার আছে আপনার এই অধিকার আছে যে আমার যুক্তি আপনি শুনবেনই না

না না আরবি পারি না ইংরেজি ইংরেজি পারি না তো কি পারেন পড়তে কিছু পারি না কিন্তু আমি শুনি হুজুরদের কাছ থেকে জামান নবীজি অনেক ভালো পড়তেন আপনি কিছু পড়তে পারেন না আপনি আমার লাইভে কি বুঝা ঢুকলেন ভাই বুঝলাম না ঠিক আছে জন্য যে আপনি আমার নবীজিকে কেন গালি আছে করতেন তো আপনি যদি কিছু পড়তে না পারেন ভাই তাহলে আপনি বুঝবেন কেমনে আমি আপনাকে যে দলিল দেখাবো এটা আপনি বুঝবেন কেমনে যে এটা আমি কি বানায় কইতাছি নাকি কি কইতাছি এটা আপনি না বুঝবেন কেমনে ভাই

আপনি তো নাই কিছু জানা জানেন যেভাবে আমরা বড় হয়েছি বা আমার নবীজি বলছেন আপনি দেখেন নাই নবীজির আপনি শুনছেন কেমনে যে কার কাছ থেকে শুনছেন যে নবীজি বলে কেউ ছিল এটা কার থেকে শুনছেন

একটা অপশন আছে ব্লক ঠিক আছে ওইটাতে ব্লক মেরে দিবেন আজকে আমার গিয়া হ্যাঁ ব্লক মেরে দেন আর আমার ভিডিও আপনার ওইখানে যাব না তাহলে তো হইলো তাহলে আপনি বেঁচে গেলেন আমার হাত থেকে আমি আমার মনে আপনার মনে আর আগাত টাকাত লাগলো না তো বেঁচে গেলেন ভাই আপনি যে যদি যেহেতু পড়তে জানেন না সে তো আপনার বোঝানো আমার পক্ষে তো সম্ভব না ভাই আমি তো মানে আপনার তো একেবারে মানে স্কুল থেকে পড়ানোর লাগবো এখন আমি তো এটা করতে পারবো না হ্যাঁ আরে তাহলে ভাই হ্যাঁ নবীজি কেমন না যে নবীজি করছে নবী কেমন ছিল বা ভালো ছিল মন্দ ছিল কিছুই আপনি আমি বলতে পারব না ভাই কারণ আমি আপনাকে বললেই তো আর হইলো না বিষয়টা একটা কথা বলে দিলি তো হইল না আমাদের আলোচনা আমরা করি রোমান সহ ঠিক আছে যুক্তি প্রমাণ দিয়ে যুক্তি প্রমাণ তো আপনি বুঝতে পারবেন না তাহলে আপনাকে বলে লাভ কি কারণ আপনি তো পড়তে পারেন না তাহলে আপনি আগে একটু পড়াটা শিখেন তারপর আপনি আমার লাইভ শুনেন তারপর আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনি কি আপনি পরে আসব নাকি